বদনী হাস্টে কমথিনাইনি লংমা চমানিয়াগুলো সিপিএম হাস্টে মন্ডলিনি ককলাম বান্ধা আসুকজাখা থেইথাংনাইনি মাংখাতেই তুবজাখাতেই আবনিয়াগুলো ককলাম বান্ধব সালাইজাংনাই পাইথেকবুকাক যত বদী সাইকেনাকা হাস্টে মন্ডলিনি আদং মানিক দে সারিংনি দাম মাতামই সতীনি চিতাম্রু বীরহুংকলাও তুবজাংনাই গৌতম দাসনি মাংখাতেই যতবাতি ককলাম সালাইজাংনাইতেই আবনকরিব বীরহুংকলাম জিম্পিনি মাংখাতেই পুইলা গৌতম দাসনি নগনতলাঙ্গজানে আপনিগুলো পার্টি বেদেগো হাকেবা হাস্টে টাংন কতর পশ্চিমবঙ্গ হাস্টে টাংন কতর তুবজাংনাই আরও বিনি ফাইটেক খুলমুং খাইজানে তে আপনার কারিব ফার্স্ট সালনি দিবনি দাম চিনি জরা বিনি মাংকাতি আর তোমানে মন ফাইটেক খুলমুং রানে ভাগে আজ সকালে আমাদের পার্টি রাজ্য কমিটির সম্পাদক কমরেড গৌতম দাস প্রয়াত হয়। কমরেড গৌতম দাসে প্রয়াত হওয়ার পর আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলী সভা হয়। আমরা কমরেড গৌতম দাসের মরদেহ নিয়ে আসার বিষয়ে এবং তার কর্মসূচি সম্পর্কে আমরা আলোচনা করি। মরদেহ আজ কলকাতা থেকে বিকেল 5:20 বিমানে আগরতলায় নিয়ে আসবে। আমরা আশা করছি যে 6:30 নাগাদ আগরতলা বিমানবন্দরে পৌঁছবে। ওখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে কমরেড গৌতম দাসের বাড়িতে, তারপরে মরদেহ নিয়ে আসা হবে পার্টির রাজ্য দপ্তরে, তারপরে মরদেহ নিয়ে যাওয়া হবে পার্টির পশ্চিম জেলা দপ্তরে। ওখানে মরদেহ আজ রাতে শায়িত অবস্থায় থাকবে। যারা তার প্রতি সহমর্মিতা বা শ্রদ্ধা নিবেদন করতে চান তার জন্য এটা উন্মুক্ত থাকবে। আগামীকাল বেলা 12:00 পর্যন্ত এটা উন্মুক্ত রাখা হবে। বেলা 12:00 পরে আমরা তার মরদেহ শেষকৃত্য সম্পন্নের জন্য নিয়ে যাব। যে সমস্ত শুভানুদ্যায়ী বা যারা কমরেড গৌতম দাসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে চান তারা এই সময়ের মধ্যে পার্টির জেলা দপ্তরে আসবে, ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। রিপোর্ট জানালিনাথ।